তোমরা কি তিন বোন নাকি আর ভাই বোন আছে? না, আমরা তিন বোন। তিন বোন? আচ্ছা, তোমাদের তিন বোনের সম্পর্কটা কিরকম যদি আমাদের কি একটু বলতে? আমার সাথে আমার বোনদের একটু গ্যাপ, বিকজ আমার সাথে ওদের আসলে একটা জেনারেশন গ্যাপ। আমার বড় আপুমার 16 ইয়ার্সের বড়, ছোট আপুমার 12 ইয়ার্সের বড়, এবং ওরা একদম পিঠাপিঠি হওয়াতে ওদের বন্ডিংটা একটু ডিফারেন্ট। অ্যান্ড আমি ইটস মোর লাইক ওদের বাচ্চা, মানে ওরা এখনও আমাকে একসেপ্ট করতে পারে না যে আমি বড় হয়ে যাচ্ছি, বা অনেক কিছু বলে তুমি ছোটো মানুষ, তুমি কী বুঝো? আমি লাইক আমি ছোটো না। তো এখনও এটা হয় আর কি, এখন আমার বোনদের আসলে আমি বড় হয়ে যাই, বা আমি এখন অনেক ম্যাচিওর্ড, আমি ডিসিশন নিতে পারি বা কিছুতে ওপিনিয়ন দিতে পারি, এটা এখন ওদের কাছে নর্মাল না। লাইক ও ছোটো মানুষ, ও কী বুঝবে? আচ্ছা, তো বোনদের সাথে কি দেখা হয় সবসময়? আমার ছোটা পুয়ু, যে আমার মেজো বোন, যে ও আমাদের বাসার কাছেই থাকে, আমাদের ওয়াকিং ডিস্টেন্স, তো ছোটাপুর সাথে দেখা হয়। ইনফ্যাক্ট ছোটাপুই, যেহেতু বাবা নাই, আমাদের বাসার যত সব বাকি সব কাউকে ডাকা, এটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা কিনতে হবে, এটা করতে হবে, ওগুলো ছোটাপুই সব ম্যানেজ করে, বিকজ ও কাছে থাকে, আম্মু যেহেতু আমি বিজি থাকি। আর বড় আপু এখন দেশের বাইরে থাকে, এখন ও ইন্ডিয়াতে ওর হাজব্যান্ডের জবের কারণে, বাট যখন ঢাকায় থাকতো আমার বড় আপু, তখন দেখা যাবে এভরি ফ্রাইডেতে আমরা সবাই একসাথে হতাম একদম। ওরা সকালে এসে ব্রেকফাস্ট করতো, লাঞ্চ করতো, ডিনার করে একবার ওদের বাসায় যেত, বাট এখন একটু। আচ্ছা, তুমি বললেই যে তুমি সবার ছোট বাসার, যেহেতু বাসার সবার ছোট, সেই ক্ষেত্রে কি তোমার সব অন্যায় আবদার গ্রহণ করা হয়? এটা আমার বাবা মা বেশি করতো, আমার বোনরা একটু বকা ঝকা দেয় বা আম্মুদেরকেও বলে যে হ্যাঁ তোমরা অনেক প্রশ্রয় দাও মেয়েকে, বাট আমি আসলে আমার বাবার কাছ থেকে অ্যাকচুয়ালি একটু বেশি পেতাম আর কি। আমার সকল আবদারই পূরণ করা হতো, আমি যখন যেটা চাইতাম, আমার ছোটোবেলায় যারা বন্ধু বান্ধব ছিল ওরাও আমাকে একটু হিংসা করতো যে ও যেটা চায় ও সাথে সাথে পায়। সো হ্যাঁ, একটু একটু অন্যায় আবদার। আচ্ছা, বোনদের সাথে যখন ঝগড়া হতো তখন বাবা মা কার সাইড নিতো? না, আমার আসলে বোনদের সাথে এত এইজের গ্যাপ, ঝগড়া হওয়ার সুযোগ নাই আসলে। লাইক 16 ইয়ার্সে বড়, ওর সাথে তুমি কী ঝগড়া করবা? লাইক আমার মা আর আমার বড় বোনেরও এইজ ডিফারেন্স এরকম 16-17 ইয়ার্স, সো ঝগড়া হয় না এরকম। দেয়ার আর টাইমস যখন আমাদের ওপিনিয়ন ম্যাচ করে না, বিকজ একটা জেনারেশন গ্যাপ, ওদের অনেক কিছুর সাথে আমার অনেক কিছু মেলে না, বাট আম্মু খুব টেকনিক্যালি এই জিনিসগুলো হ্যান্ডেল করে। আম্মু হচ্ছে আমার বোনদের সামনে ওদেরকে সাপোর্ট করে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলতো, টিপটি খুব দুষ্টামি করে, আমাকে বলে হ্যাঁ হ্যাঁ তোমার বোনরা আসলেই অনেক কমপ্লেন দেয়, সো মা ব্যালেন্স করে।